কেন যে সৃষ্টিকর্তা আমাকে কাক করে পাঠালো? যদি আমাকে অন্য পাখিদের মতো করে বানাতো, তাহলে আজ আর আমাকে এমন করে জঙ্গলের ময়লা পরিষ্কার করতে হতো না। পুরা কপাল আমার। আরে আরে কাকুলি, এই যে তুই ময়লা পরিষ্কার করে আমাদের সবার সেবা করছিস, এতে করে তো তোর কত পুণ্য হচ্ছে, তুই কি তা জানিস? হ্যাঁ, এগুলো করার জন্য তো ভাগ্য লাগে রে ভাগ্য, বুঝেছিস? হয়েছে, থাক, অত মিষ্টি কথা বলতে হবে না আমাকে, আমি সবই বুঝি। এসব মিষ্টি কথা বলে শুধু আমাকে দিয়ে বিনা পয়সায় কাজ করানোর ধান্দা, তাই না? আরে আরে, তুই আমাকে ভুল বুঝছিস, আমি মোটেও তোকে অমন করে বলিনি রে। থাক, আমি সবকিছুই জানি, এবার যাও তো এখান থেকে, আমার অনেক কাজ পড়ে আছে। পাখিরা ঠিকই বলে, আজকালকার দিনে কাউকে ভালো কথা বলতে নেই। এসব বলে তোতা রেগে সেখান থেকে চলে যায়। আর কাকুলি তার ময়লা পরিষ্কার করার কাজ শেষ করে নদীতে গিয়ে স্নান করতে থাকে। তখন একটা বক কাকুলিকে দেখে বলে, ছি 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 ছি, কাকুলি তুই এত সব নোংরা কাজ করে গায়ে নোংরা লাগিয়ে তা আবার এই জলে মিশিয়ে দিলি, এবার আমি এই জলে মুখ ডুবিয়ে মাছ কি করে ধরে খাবো বলতো? এইসব তুমি কি বলছো বক দিদি, আমি যদি নদীতে এসে স্নান না করি তাহলে কোথায় গিয়ে করবো বলো? আর আমি নোংরা পরিষ্কার তো তোমাদের ভালোর জন্য করি, তোমরা সেটা কেন বোঝো না বলো তো? শোন কাকলি, অত বক বক না করে এখান থেকে যা তো তুই, আর তোকে দেখতে একদম ভালো লাগছে না আমার। বকের কথায় কাকলি ভীষণ কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, আমি যদি আজ ময়ূরের মতো সুন্দর হতাম তাহলে সবাই আমাকে কতই না ভালোবাসতো, আর আমার নাচ দেখে মুগ্ধ হতো, তখন আমাকে আর জঙ্গলের ময়লা আবর্জনা পরিষ্কার করতে হতো না। কাকলি মনের দুঃখে ভীষণ কাঁদতে থাকে, কিন্তু তার কান্না দেখে কারো যেন মায়া হচ্ছিল না। কিরে কাকলি, কাঁদছিস কেন রে? কাঁদবো না তো কি করবো, সবাই আমাকে খালি ছোট করে অপমান করে, আমার আর এই জীবনটা একদম ভালো লাগছে না, আমি মরতে চাই, মরবো আমি। আরে বোকা, আমরা কাকের জাত, আমরা দেখতে কালো হব এটাই স্বাভাবিক, তাই ওসব নিয়ে মন খারাপ না করে নিজের কাজে মন দেওয়াই উত্তম। চল এবার আমরা দুজন মিলে একসাথে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। আমি আর কিছুই খাবো না, তাই খাবার খুঁজতেও যাবো না, তোমার ইচ্ছে হয় তুমি যাও খাবার খুঁজতে। তবে থাক তুই না খেয়ে, আমি চললাম। কালো কাকুলিকে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলির মেয়ে কুহু কাকুলিকে বলে, মা তুমি গাচ্ছো কেন মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না মা। আমাকে খেয়ে দে, আমাকেই খা, আমার আর কোনো কষ্টই ভালো লাগে না। আমার খিদে পেয়েছে, তুমি আমাকে এভাবে বলো না, আমাকে খেতে দাও মা, আমি আর থাকবো না, আর থাকবো না তোমার সাথে, আমাকে খেতে দিবে না তো? ঠিক আছে। কাঁদিস না রে সোনা, আমার ভুল হয়ে গেছে, আয় আমার কাছে আয়, আমি আর তোকে কোনো কথাই শোনাবো না। শোন, ঘরে কিছু চিড়ে আর মুড়ি আছে, আয় মা সেগুলো গুড় দিয়ে মাখিয়ে তোকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে দা, কিন্তু তুমি যদি আমাকে আর কোনো কথা শুনিয়েছ না তাহলে আমি কিন্তু জলে ডুবে মরবো, এই বলে দিলাম। ওসব কথা বলিস না রে সোনা, আয়। কাকুলি সবকিছু ভুলে গিয়ে নিজের মেয়েকে বুকে জড়িয়ে নেয় আর তারপর খাবার খাইয়ে দেয়। দেখতে দেখতে রাত হয়ে আসে। আর সকাল হলেই কুহু ঘুম থেকে উঠে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। মা, আজ তো আমি স্কুলের প্রথম দিন, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন পড়াশোনা করে অনেক বড় হতে পারি। ঠিক আছে রে মা, যা, আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করে দিলাম সোনা। কুহু মায়ের আশীর্বাদ নিয়ে স্কুলে যায়। এদিকে কুহুকে দেখে সবাই রেগে যায়। ছি 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 ছি, অবশেষে কি নাই কুহু এলো আমাদের সাথে পড়াশোনা করতে, এবার আমাদের জাতকাল সব শেষ হয়ে যাবে, আমি তো এখানে ভর্তি এসেছি।
দেখছি তোমরা আমার সাথে কেন এমন করছো। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোর মতো কালো ছানা কখনোই আমাদের সাথে পড়াশোনা করতে পারে না। আর কি দুর্গন্ধ আসছে তোর শরীর থেকে, যা বেরিয়ে যা বলছি এখান থেকে। আমি করতেও যাব না, আমি পড়তে এসেছি, তাই আমি পড়াশোনা না করে এখান থেকে যাব না, বুঝেছো? তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে সব ছানারা মুখে মারতে শুরু করে, আর মেরে ক্ষত বিক্ষত করে কিঙ্কু থেকে তাড়িয়ে দেয়। আর কুহু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। মা কুহু, এসব কি করে হলো তোর? এসব তুই কি বলছিস সোনা? এই সৃষ্টিকর্তা, সবাই আজ আমাদের এত ছোট করছে, ঘৃণা করছে, আঘাত করছে। তুমি এদের উচিত শিক্ষা দিও সৃষ্টিকর্তা। আমি তোমার কাছে নালিশ করে রাখলাম। কাকলি আর কুহু ভীষণ কাঁদে, কিন্তু কেঁদে আর লাভ কি? কেউ তো ওদের দেখতেই পারে না। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন কাকলি আর কুহু ময়লা পরিষ্কার করতে যায়। সেখানে গিয়ে কুহু কিছু ময়ূরের পালক দেখতে পায়। মা দেখো কত সুন্দর ময়ূরের পালক, আমরা যদি এই পালকগুলো আমাদের গায়ে লাগিয়ে দিই তাহলে আমরা দেখতে ময়ূরের মতো হয়ে যাব, তাই না মা? তখন আর কেউ আমাদের কুচিত বলে ছোট করতে পারবে না, বলো? তুই তো একদম ঠিকই বলেছিস রে মা, চল আমরা সেটাই করি। এরপর কাকলি ময়ূরের পালকগুলো নিয়ে মাথায় আর লেজে লাগিয়ে নেয়, আর কুহুকেও লাগিয়ে দেয়। আরে বা, আমাদের দেখতে তো অনেক সুন্দর লাগছে, চল এবার আমরা জঙ্গল থেকে একটু ঘুরে আসি সোনা। ওরা দুই মামি মিলে জঙ্গলে যায়, আর সব পাখিরা কুহু আর কাকলিকে এমন কাজ করতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে একটা ময়ূর পাখি আসে। দেখো ময়ূর দেখো, আমরা এখন তোমার মতো হয়ে গেছি, আমাদেরকে একদম ময়ূর ময়ূর লাগছে, তাই না? এখন দেখি আমরা তোমার সাথেই থাকবো। কাকলির এমন কথা শুনি ময়ূর ভীষণ রেগে যায়। সামান্য দুটো পালক লাগিয়ে বলছিস আমার মতো হয়ে গিয়েছিস, তাহলে এখন আমার মতো করে একটু নেচে দেখা তো দেখি। এই বলে ময়ূর নাচ দেখাতে থাকে। এদিকে কাকলি আর কুহু ময়ূরের মতো করে নাচতে গিয়ে ওদের সব পালকগুলো খুলে পড়ে যায়। গাধা কুচ্ছিত কাকলি, দুটো পালক পড়লে কেউ কখনো সুন্দর হয়ে যায় না, আর আমার সাথে থাকবি, তাই না? এই বলে ময়ূর কুহু আর কাকলিকে ভীষণ মারে, তারপর সবাই সেখান থেকে চলে যায়। আর কুহু ও কাকলিও মার খেয়ে তাদের বাড়ি ফিরে আসে। এরপর কাকলির কালো ছানা গাছের মগডালি সুন্দর পাকাপোক্ত করে একটা ঘর বানায়, আর তাতে ওরা মামি সুখী দিন কাটাতে শুরু করে। দেখতে দেখতে হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, আর টানা কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে পুরো জঙ্গলে বন্যা দেখা দেয়। আর সেই বন্যায় কাকলি আর কুহুর ঘরটা ছাড়া সবার ঘর বাড়িগুলো ডুবে যায়। একি, আমাদের সবার ঘর বাড়ি তো ডুবে গেল, এখন আমরা কোথায় গিয়ে থাকবো? শুধুমাত্র তো কাকুলির ঘরটাই ঠিক আছে, চলো না আমরা সবাই কাকুলির কাছে গিয়ে আশ্রয় যাই, নয়তো এই জলে ডুবে আমরা সবাই মারা যাব। হ্যাঁ হ্যাঁ চলো। কাকুলি, আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমরা সবাই বাইরের রূপটাই দেখেছি, ভেতরটা দেখিনি রে। আজ আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে আমাদের সাহায্য কর। থাক থাক, আর ক্ষমা চাইতে হবে না, তোমরা সবাই আমার মেয়ের বানানো ঘরে এসো, বন্যা চলে গেলে না হয় আবার নিজেদের বাড়ি ফিরে যেও। তোকে যে আমরা কি বলে ধন্যবাদ দিব, তুই অনেক ভালো রে বোন। এরপর থেকে কাকলি আর কুহুকে কেউই কোনোদিনও অবহেলা করেনি, সবাই মিলেমিশে ওরা একসাথে বসবাস করতে থাকে। বাবারা, আমার হাতে কোনো সময় নেই, এই পৃথিবীতে থাকার জন্য আমার সময় শেষ। বাবা এমন কথা বলো না বাবা, তোমার কিছুই হবে না, আমরা তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব বাবা।
থাক বাবা, তার আর দরকার নেই, তোরা এই শেষ সময়ে আমার পাশ থেকে যাস না। রকি বাবা শোন, টোনা তো অনেক বোকা, টোনাকে তুই একা ছাড়িস না, আমার যা জমি জমা আছে তোরা দুই ভাই সমান করে ভাগ করে নিস, টোনাকে ঠকাস না রে বাবা। চিচি বাবা, কি বলছো এসব? টোনা আমার ছোট ভাই, ওকে ঠকাবো কেন বলো? আমি পারলে ওকে আরো বেশি জমি দিব, কিন্তু এখন এসব নিয়ে চিন্তা করো না বাবা। তোর কথাটা শুনে আমার অনেক শান্তি লাগলো রে বাবা, এবার আমি পরম শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। বাবা টোনা, রকির সব কথা শুনিস। এই বলে রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবা বাবা চলে যেও না আমাদের ছেড়ে, ফিরে এসো বাবা, তাকাও আমাদের দিকে বাবা। ভয় টোনা শোন, এখন কান্না করলে বাবা ফিরে আসবে না রে, চল আমরা বাবার শেষ কার্য সম্পূর্ণ করি, এবার থেকে আমরা দুই ভাই বাবার আদর্শ মতো কাজ করবো রে, চল চল। ওরা রাজুর সৎকার করায়, এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টোনা রকিকে বলে, দাদা বাবা তো বলেছিল সব জমি সমান ভাগে ভাগ করে নিতে, বাবার মৃত্যুর তো অনেক দিনই হলো, এখন আমাকে জমির ভাগ দাও। ঠিক আছে, জমির ভাগ দিব, কিন্তু আজকে না কাল সকালে, এখন আমি পাশের বনে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে। কি গো, এমন করে বসে কি ভাবছো? টোনা আজ সকালে জমির ভাগ চেয়েছে, তাই নিয়েই ভাবছি। আচ্ছা মুন্নি, বলো তো টোনাকে জমির ভাগ দিব কি না? না দিবে না। শোনো রকি, এতদিন পর ধনী হওয়ার একটা উপায় পেয়েছি আমরা। কি উপায় পেয়েছো আমাকে বলো। তোমার ভাই বোকা টোনাকে জমির ভাগ না দিয়ে ওকে সাথে নিয়ে সব জমিতে ফসল চাষ করবে, বোকা টোনাকে দিয়ে কঠোর পরিশ্রম করাবে, আর তার ফল লাভ করবে তুমি, মানে ধনী হব আমরা। বুঝেছো তুমি আমার কথা? বুঝেছি মানে খুব ভালো করে বুঝেছি, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার উপায় বলেছো তুমি, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি গো। কাল সকালেই হবে আসল খেলা। আচ্ছা যাও, এখন আমার জন্য খাবার নিয়ে এসো। দাদা আমি জমির ভাগ নিতে এসেছি, তাড়াতাড়ি বলো জমির কোন দিকটা আমি চাষ করব। ভাই টোনা বলি কি, বাবা আমাদের একসাথে থাকতে বলেছে, তাই চল না আমরা আলাদা না হয়ে জমি একসাথেই চাষ করি, জমিতে যা ফসল হবে সেগুলো আমরা দুই ভাই ভাগ করে নিব, আর বাবা তা উপর থেকে দেখে অনেক খুশি হবে। দাদা তুমি তো বেশ বুদ্ধি বের করেছো, আমি আর জমির ভাগ চাইবো না। তো দাদা জমিতে কি চাষ করবে? জমিতে কচুর সাথে চিংড়ি চাষ করব, একসাথে দুটো লাভ হবে। ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো মনে করো, এখন চলো দাদা জমিতে গিয়ে কাজে লেগে পড়ি, চিংড়ি চাষ করার জন্য তো আবার চারদিকে আলো বাড়তে হবে, চলো দাদা চলো। ভাই আমার শরীরটা ভালো লাগছে না, মনে হয় বাবার মতো আমিও অকালে মরে যাব রে, তুই গিয়ে কাজে লেগে পড়, আমি একটু পর আসছি, আমি এতক্ষণ একটু বিশ্রাম নে কেমন? তোমার শরীর যেহেতু খারাপ তাই আজকে আর জমিতে এসো না, আমি বরং যাই কাজে লেগে পড়ি। বোকা টোনা যা গিয়ে একাই কাজ কর, এখন তো আমার সুখের দিন। রকি ঘরে চলে যায়। টোনা রকির কথা মতো জমির চারদিকে বাদ দেয়। এরপর জমিতে কচু আর চিংড়ি চাষ শুরু করে। রকি তার বুদ্ধির জোরে টোনাকে দিয়ে সব কাজ করায়। একদিন রকি টোনাকে বলে, টোনা কচু আর চিংড়ি গুলো তো বেশ বড় হয়েছে, এগুলো তো এখন বাজারে বিক্রি করতে হবে, তা টোনা তুই কচু নিবি নাকি চিংড়ি নিবি? তুমি তো বড় দাদা, তুমি আগে বলো কি নিবে। আমি তো কচুই নিব, কারণ কচুগুলো চিংড়ির থেকে বড়, আর বড় জিনিসের দাম বেশি। দাদা দাদা তাহলে আমি কচু নিব, তুমি চিংড়ি নাও।
আচ্ছা বেশ, এত করে যখন বলছিস তখন ঠিক আছে, বড় হয়ে আমি তো আর তোকে ঠকাতে পারবো না। যাই, বাড়ি থেকে জাল নিয়ে আসি, চিংড়িগুলো তো আবার ধরতে হবে। রকি চলে যায় আর টোনা কচু তুলতে থাকে। টোনা কচু নিয়ে বাজারে যায় আর রকি চিংড়ি নিয়ে। কচু নিয়ে যাও দাদা দিদিরা, কচু এসো এসো, বড় বড় টাটকা টাটকা কচু, দাদারা দিদিরা। কচুর দাম কত রে টোনা? কচুগুলো তো ভালোই দেখা যাচ্ছে। আরে কবুতর দাদা, কচু কিনে টাকা নষ্ট করো না, ওদিকে রকে চিংড়ি বিক্রি করছে, চলো গিয়ে চিংড়ি কিনে নেই। এরপর টিয়ের কবুতর কচু না কিনে রকের চিংড়ির দোকানের সামনে যায় আর চিংড়ি কিনে নেয়। এভাবে বনের সবাই রকের চিংড়ি কিনে নেয়। রকি অনেক খুশি মনে বাড়িতে চলে আসে। এদিকে টোনার কচু কেউ কিনে নেয় না, তাই টোনা অসহায় হয়ে কচু নিয়ে বাড়িতে ফিরে আসে। বউ, তোমার বুদ্ধি না শুনলে এত টাকা কখনোই পেতাম না, বিনা পরিশ্রমে ধনী। ভালোই করেছি টোনাকে জমির ভাগ না দিয়ে। জানো, বাজারে কেউ ওই বোকা টোনার কচু কেনেনি, এবার থেকে যাই চাষ করি না কেন টোনাকে ঠকাবই। আমি ঠিক জানতাম এরা আমার টোনাকে ঠকাবে। শয়তানরা, আমি থাকতে তোরা আর টোনাকে ঠকাতে পারবি না। টোনা বাজার থেকে আসলে জমির ভাগ নিব। টুনি ঘরে চলে আসে আর কিছুক্ষণ পর কচু ভর্তি ঝুড়ি নিয়ে টোনা আসে। গিন্নি জানো, আজ অনেক পরিশ্রম করেছি কিন্তু কেউ আমার কচু কিনে দেয়নি। আমি সব জানি গো, এখন বনের কেউই আর কচু খায় না, তোমার দাদা তোমাকে বোকা বানিয়েছে জানো। কি বলছো কি এসব তুমি, দাদা কখনো আমাকে বোকা বানাবে না। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। না না টুনি, এ হতে পারে না, তুমি ভুল শুনেছো। আমি ভুল শুনিনি, তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্ল্যান করছে তোমার দাদা, বুঝেছো? তুমি গিয়ে এক্ষুনি জমির ভাগ নিবে আর তারপর আমরা দুজনে জমিতে ফসল চাষ করব। না টুনি, আমি জমির ভাগ চাইতে পারবো না, দাদা যা বলবে তাই হবে। বোকার বাচ্চা বোকা, আর যদি জমির ভাগ না নিস তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বউ আমার, তুমি রাগ করো না, আমি এক্ষুনি গিয়ে দাদার থেকে জমির ভাগ নিচ্ছি। এরপর টোনা রকির বাড়িতে যায় আর অনেক জেদ করে রকির কাছ থেকে জমির ভাগ নেয়। এরপর থেকে টোনা টুনি তাদের জমিতে কঠোর পরিশ্রম করে ফসল চাষ করে আর অনেক লাভবান হয়। অন্যদিকে রকি আর মুন্নি অলসতার কারণে তাদের জমিতে কোনো ফসলই চাষ করে না। রকি মুন্নি বনের পাখিদের কাছ থেকে টাকা ধার নিয়ে তাদের সংসার চালাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কবুতর রকির বাড়িতে আসে আর বলতে থাকে, এই রকি বাহিরে বেরিয়ে আয়, আজ তো আমি ধারের টাকা না নিয়ে কিছুতেই যাব না। দাদা, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে কয়েকটা দিন সময় দাও, সব টাকা দিয়ে দিব। এই এই, আমার টাকা দিয়ে দে বলছি, আর তোর কোনো বাহানা শুনবো না, হয় টাকা দিবি নয়তো মেরে তক্তা বানাবো তোকে। দিদি, আমাদের জমি বিক্রি করে টাকা দিব, আর কয়েকটা দিন সময় দাও, আর বেশি টাকা টাকা করলে এই বন থেকে পালিয়ে অন্য বনে যাব, এই বলে দিলাম। কি বললি, টাকা নিয়ে পালাবি? এই কবুতর মারো এদের। এই এই দাঁড়াও, ছেড়ে দাও আমার দাদা বৌদিকে, কেন মারছো তোমরা ওদের? হ্যাঁ বলো তো। আমরা এদের কাছ থেকে টাকা পাই, আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা না দিলে আমরা যাব না। আমি তোমাদের টাকা দিয়ে দিব, দাঁড়াও। টোনা টাকা এনে দেয় আর ওরা চলে যায়। রকি কাঁদতে কাঁদতে টোনাকে বলে, টোনা ভাই তুই অনেক ভালো রে, আজ তুই না থাকলে আমরা মরেই যেতাম, আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোকে আর কখনো ঠকাবো না, এখন থেকে দুই ভাই একসাথে কাজ করব। ঠিক আছে দাদা, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি।
এরপর থেকে ওরা দুই ভাই মিলেমিশে বেশ সুখে দিন কাটাতে থাকে। আজকে আমার মনটা অনেক ভালো আছে, মনটা শুধু বলছে একটু সবার সাথে মজা করতে। মন যা বলে তাই করা উচিত, তাহলে এখন আর আমি বসে না থেকে আমার নিজের কাজে নেমে পড়ি। বানর তার ভাবনার কাজ শেষ করে জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে কালু কাকে একটা গাছের মগডালে বসে তার স্মার্টফোন নিয়ে সেলফি তুলছিল। ঠিক তখনই সেখানে বানর এসে বলে, এ যে দাদা, এত কষ্ট করে একা ছবি তোলার কি দরকার, দেন আমি আপনার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। আরে আরে, একদম ভয় পাবেন না, আমি আপনার ফোন নিয়ে একদম পালিয়ে যাব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন নাও আর তুলে দাও আমার ছবি। বানর কালুর হাত থেকে ফোনটা নিয়ে নেয়, এরপর তাতে পুলিশের নাম্বার তুলে কল দেয়। হ্যাঁ পুলিশ স্টেশন, আমি কালু, আমি আজ ব্যাংক থেকে টাকা চুরি করেছি, আমি উত্তরের গাছে আছি, সাহস থাকে তো আমাকে ধরে দেখান। এই এই, তুমি এত বড় মিথ্যে কথা কেন বললে, আমি কখন চুরি করলাম, তুমি তো আমাকে সেলফি তুলে দেওয়ার কথা বলে ফোন নিলে। আমি তো আপনাকে কত বারণ করলাম যে আমাকে ফোন দিয়েন না, তবুও তো আপনি জোর করেই দিলেন। আমি কখন তোমাকে জোর করে দিলাম, আর কখনই বা আমাকে বারণ করলে, এখন তো আমার এখানে দাঁড়িয়ে থাকাটাই বিপদ, যখন তখন পুলিশ চলে আসতে পারে। ওরে বাবা রে, পালা কালু পালা। কালুকা দ্রুত উড়ে পালিয়ে যায় আর বানর বসে বসে হা হা করে হাসতে থাকে। এমন ভাবে মিথ্যে বলে বোকা বানাতে আর জব্দ করতে যা ভালো লাগে না, যাই যাই, আমি বরং এখন অন্য কোথাও গিয়ে নতুন কাউকে ধরে নেই। বানর এভাবে হাসতে থাকে আর এক গাছ থেকে আরেক গাছে লাফাতে থাকে। হঠাৎই সে তার সামনে সর্পরানীকে দেখতে পায়। ও সর্পরানী, কি হয়েছে গো তোমার, তুমি এমন মন খারাপ করে বসে কেন আছো গো? আর বলো না গো, সর্পরাছি কখন আমাকে এখানে বসিয়ে রেখে আমার জন্য জল আনতে গিয়েছে, কিন্তু এখনো তো ফিরে আসছে না। ও, তাহলে ওই সর্পরাজটাই তোমার স্বামী, যাকে আমি অন্য একটা নাগিনের সাথে বসে বসে প্রেম করতে দেখে এলাম। কি, সর্পরাজের এত বড় সাহস, আমাকে রেখে অন্য একটা নাগিনের সাথে প্রেম করছে? আজ শুধু আমি ওকে ধরতে পারি, তাহলে আমি ওর জীবনটাই নিয়ে নিব। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাও, ওরা না আবার নদীর ঘাট থেকে পালিয়ে যায়। আমি এক্ষুনি যাচ্ছি। সর্পরানী মিথ্যেবাদী বানরের কথা শুনে নদীর ঘাটের দিকে যেতে থাকে আর পথেই সর্পরাজের সাথে দেখা হয়ে যায়। তা একা কেন আমার সামনে এলে, তোমার প্রেমিকাকে কোথায় রেখে এলে শুনি? আমার প্রেমিকা মানে কি বলছো তুমি এসব, তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে, এবার ভালোই ভালোই বলে ফেলো, ওই শয়তান নাগিন কোথায়? সর্পরানী, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, আর সেই ভালোবাসার রানী রেখে আমি অন্য কাউকে কি করে আমার মনে জায়গা দিব বলো? একদম আমার সামনে ভালো সাজার চেষ্টা করবে না, তাহলে আমি তোমার জীবনটাই নিয়ে নিব। আরে আরে, তুমি আমার কথাটা তো বিশ্বাস করো সর্পরানী। সর্পরানী তার কোনো কথাই শোনে না, সোজা গিয়ে সর্পরাজকে দংশন করে আর সর্পরাজ সেখানেই ছটফটিয়ে মৃত্যুবরণ করে। এটা আমি কি করলাম, সত্যতা যাচাই না করে আমি আমার স্বামীকে মেরে ফেললাম। সর্পরাজ তো বারবার বলেছিল ও আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বিশ্বাস করলাম না, আমি নিজেতে আমার স্বামীকে মেরে ফেললাম। সর্পরানী সর্পরাজকে মেরে আত্মদহনে ভুগতে থাকে আর চিৎকার করে করে কাঁদতে থাকে। এ কারণেই বলা হয় কখনোই তৃতীয় পক্ষকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, এতে করে নিজের ক্ষতি নিজেদেরই হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আর এদিকে বানর, রাত হয়ে এসেছে, এখন আর একদম এদিকে থাকা যাবে না, যখন তখন কোনো জন্তু জানোয়ারের মুখে পড়ে যেতে পারি, আমি বরং আমার নিরাপদ আশ্রয়স্থলে চলে যাই। বানর খুঁজে খুঁজে অনেক সুন্দর একটা গুহার সন্ধান পায় আর সেই গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে এক টুনি পাখি তার স্বামী টোনার সাথে বসে গল্প করতে থাকে।
অনেকদিনই তো হয়ে গেল, আমরা কোথাও যাচ্ছি না, তার উপর আমাদের সুন্দর একটা ডিমও হয়েছে। আগে তোমার ডিমে তা দেওয়া শেষ হোক, তারপর কোথাও ঘুরতে নিয়ে যাব। এখন অনেক রাত হয়ে এসেছে, চলো ঘুমিয়ে পড়ি গো। দিলে তো আমার মনটা খারাপ করে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন ঘুমিয়েই পড়ি। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে আসে আর তারপর সকালও হয়ে যায়। টোনা খাবারের খোঁজে বাইরে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। এদিকে বানর ঘুম থেকে উঠে জঙ্গলে চলে আসে আর এসেই প্রথমে টুনির ডিমের দিকে তার নজর পড়ে যায়। আর এদিকে টুনিও একটা কাজের জন্য বাইরে চলে আসে আর সেই সুযোগে দুষ্ট বানর টুনির ডিমটা চুরি করে নিয়ে সোজা বাঘের গুহা চলে যায় আর ডিমটা ঘুমন্ত বাঘের পাশে রেখে পালিয়ে যায়। একে, আমার ডিম কোথায় গেল? আমি তো আমার ডিম এখানে রেখে গিয়েছিলাম, এতটুকু সময়ের মধ্যে আমার ডিমটা কোথায় চলে গেল? তুমি তোমার ডিম খুঁজছো? আমি তো তোমার ডিম বাঘ মামার কাছে দেখে এলাম, তাড়াতাড়ি যাও। বাঘ মামা আমার ডিম চুরি করেছে? বাঘ ডিম চুরি করেছে মানে? চলো তো গিয়ে দেখি। টোনা টুনি বাঘের কাছে যেতে থাকে। এদিকে বাঘ ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠে তার পাশে পাখির ডিম দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। আমার গুহায় পাখির ডিম কি করে এলো? আমার অজান্তে কি কোনো পাখি এসে ডিম পেড়ে দিয়ে গেল? কোনো পাখি পেড়ে দিয়ে যায়নি, তুমি আমার ডিম চুরি করে এনেছো তাই না? আরে আজব তো, তোরা তো জানিস আমি এই জঙ্গলের কোনো পশু পাখিকে খাই না, তাহলে আমি তোর ডিম চুরি করে কি করব বল তো? তাহলে কি ওই বানর আমাদের মিথ্যে কথা বলেছে? মনে তো হচ্ছে তাই। কিন্তু ওর তো এমন মিথ্যে কথা বলার অভ্যাস থাকতে দেয়া যাবে না, তাহলে এই জঙ্গলের সব পশু পাখিরা বিপদে পড়ে যাবে। আমার মনে হয় ওকে শাস্তি না দিয়ে ওকে ওর ভুল ধরিয়ে দেওয়া উচিত। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টুনি তার বুদ্ধিটা টোনা আর বাঘকে বলে দেয়। এরপর তারা তাদের বুদ্ধিমতো কাজে নেমে পড়ে। বন্ধুরা, তোমরা কি জানতে চাও আমি কি বুদ্ধি এঁটেছি? জানতে হলে আমাদের সাথেই থেকো। এরপর বাঘ বানরকে খুঁজে বের করে আর তাকে ধাওয়া করে। ওরে বাবা রে, বাঘ যে আমার পেছনে পড়েছে, আজ বুঝি আমাকে পটল তুলতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মা রে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। বানর ছুটতে ছুটতে টুনির সামনে পড়ে যায়। ও টুনি পাখি, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও না গো, আমার পেছনে যে বাঘ পড়ে আছে। তুমি মিথ্যেবাদী ধূর্ত বানর, তুমি যে আমাকে মিথ্যে বলছো না তার কি প্রমাণ আছে বলো তো? ওরে বাবা রে, বাঘ তো চলে এসেছে, পালাই। বানর চিৎকার করতে করতে পালাতে থাকে। এদিকে বাঘও তার পিছু নেয়। একটা সময় বানর ক্লান্ত হয়ে বসে পড়ে। আহ, আমি আর দৌড়াতে পারছি না। আহ, অমনি বাঘ এসে বানরকে কামড় দিতে যায় আর বানর চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। চোখ খোলো বানর, বাঘ তোমাকে খায়নি, তুমি বেঁচে আছো, চোখ খোলো। সত্যি সত্যি আমি বেঁচে আছি? হ্যাঁ সত্যি বেঁচে আছো। এবার বুঝতে পারছো তো অন্যকে মিথ্যে বলে বিপদে ফেললে তার ফলাফল কেমন ভয়ানক হয়? সবার কাছে অবিশ্বাসী হতে হয়, কেউ তাকে পছন্দ করে না, তার বিপদে কেউ তাকে সাহায্য করতে আসে না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এমন মজা আমি আর কোনো দিনও করব না, সব সময় সত্য কথা বলবো, কখনোই আর মিথ্যে বলবো না, আমার শিক্ষে হয়ে গেছে। বানরের কথা শুনে সবাই হাসতে থাকে। এজন্যই বলা হয় কখনোই মিথ্যে বলে অন্যের ক্ষতি করতে নেই, এতে করে নিজেকে বিপদে পড়তে হয়। তুমি আমাকে এই কোন অথৈ সাগরে ভাসিয়ে গেলে, আমি আর পারছি না এই সংসার চালাতে। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? মিনটাকেও ঠিক করে বড় করে তুলতে পারছি না,
খেতে দিতে পারছি না, আমি কি করব বলো? কেন চলে গেলে তুমি? মা, ও মা, তুমি আজকেও বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছ। কতদিন না বলেছি তুমি আর কাঁদবে না, তুমি কাঁদলে আবার ভীষণ কষ্ট হয় মা। কেঁদো না মা, তুমি না আজ মাছ ধরতে যেতে চেয়েছিলে? এই নাও মা জাল, তাড়াতাড়ি যাও। বন্ধুরা, আমরা এতক্ষণ যাদের দেখলাম তারা হলো টুনি ও তার মেয়ে টিংটিং। টুনির স্বামী টোনা ছিল একজন জেলে। অনেকদিন আগে টোনা নদীতে মাছ ধরতে গিয়ে মারা গেছে। তারপর থেকেই টুনির জীবনে দুঃখের দিন শুরু হয়। এজন্য টুনি তার সংসার চালানোর জন্য টোনার জেলে পেশাকেই বেছে নেয়। সেও টোনার মতো নদীতে জাল ফেলে মাছ ধরে তার সংসার চালাতো। একদিন টুনি যখন নদীতে জাল ফেলে মাছ ধরছিল, তখন যজ্ঞ কাক বলে ওঠে, দেখো দেখো কবুতর ভাই, কে এসেছে মাছ ধরতে? টুনি মেয়ে হয়ে নাকি মাছ ধরবে, কত বড় সাহস! টুনি, তুই তো নদীতে জালই ফেলতে পারবি না, আর তুই কি না ধরবি মাছ? এভাবে কেন বলছো যজ্ঞ দাদা? আমি মেয়ে বলে কি মাছ ধরতে পারবো না? নিশ্চয়ই আমি পারবো। আমি মাছ না ধরলে আমার মেয়ে না খেয়ে থাকবে, আমার সংসার চলবে না, তাই আমাকে মাছ ধরতেই হবে। তোর কথা শুনে হাসি পেল রে টুনি। শোন, তোর জালে শুধু পুঁটি মাছই উঠবে, আমার মতো বোয়াল মাছ তুই ধরতেই পারবি না। এ কথা বলে যজ্ঞ কাক নদীতে জাল ফেলতে থাকে, আর তার জালে বড় বড় মাছ উঠতে থাকে। কিন্তু টুনি নদীতে ঠিক মতো জাল ফেলতেই পারছিল না। যদিও বা টুনি জাল ফেলছিল, টুনির জালে ছোট ছোট মাছ ধরা পড়ছিল। তা দেখে কবুতর বলে ওঠে, টুনি তুই বাড়িতে গিয়ে সংসার সামলা বুঝলি? তোর দ্বারা মাছ ধরা হবে না, মেয়েরা কি আর ছেলেদের মতো জাল ফেলতে পারে নাকি? হ্যাঁ, কবুতরের এই কথা শুনে যজ্ঞ কাক হাসাহাসি করতে থাকে। কবুতরের কথা শুনে টুনির মন ভীষণ খারাপ হয়, আর সে মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, ও মা, বাজারে মাছ বিক্রি করে কি তুমি খাবার নিছো? এই আমি থালা নিয়ে বসলাম, তাড়াতাড়ি দাও কি নিছো, আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে মা। টিংটিং এর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বলে, না রে মা, আমি বাজারে মাছ বিক্রি করতে পারিনি, আমার জালে শুধু ছোট ছোট মাছ উঠেছিল, কেউ কিনে নেয়নি। ঈশ্বর, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো? কাল আমি নদীর দক্ষিণের দিকে যাব, শুনেছি সেখানে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যায়, কালই আমি সেখানে গিয়ে মাছ ধরে আনবো। আয়, এখন আমরা ঘুমিয়ে পড়ি, কাল অনেক সকালে আমাদের উঠতে হবে। আর এই ছোট মাছগুলো আমি তোকে ভেজে দিব, সেগুলোই খাস মা। পরের দিন সকালবেলা টুনি জাল নিয়ে নদীর দক্ষিণের দিকে নৌকা করে চলে যায়। টুনি দক্ষিণের দিকে যত যাচ্ছিল, হঠাৎই নদীতে ভীষণ ঢেউ ওঠে, ঝড় শুরু হয়ে যায়। ঝড়ে টুনির নৌকা ডুবতে শুরু করে, আর এক পর্যায়ে টুনির নৌকা ডুবে যায়, আর সাথে টুনিও ডুবে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে তাকে একটা অচেনা দ্বীপে আবিষ্কার করে। এ আমি কোথায় এসেছি? চারদিক এত সোনা, সোনার গাছ কেন? কেউ আছো? কথা বলো, আমার তো এখানে খুব ভয় লাগছে, চারিদিক এত সোনা কেন? তবে কি এটা সোনার শহর না আজব দ্বীপ? কিছুই বুঝতে পারছি না, আমি কোনো বিপদে পড়বো না তো? বাড়িতে যে আমার ছানাটা একা রয়েছে। এসব কথা বলে টুনি আশেপাশে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। হঠাৎই টুনির কাছে একটা সোনার প্রজাপতি আসে। তারপর সেই সোনার প্রজাপতি টুনিকে বলে, কে তুমি আর এখানে কিভাবেই বা এলে? এখানে সহজে তো কেউ আসতে পারে না। প্রজাপতির কথা শুনে টুনি সব ঘটনা বলে। টুনির কথা শুনে প্রজাপতি বলে, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি টুনি, আর তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে।
তোমাকে একটা কথা বলি, এই দ্বীপে সোনা দিয়ে বানানো তিনটে ঘর আছে, আর সেই ঘরেই বাস করে তিনটে কন্যা, যারা হলো এই স্বর্ণদ্বীপের রাজকুমারী। চলো তোমাকে সেখানেই নিয়ে যাই। তিন কন্যা তোমার কষ্টের কথা শুনলে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এ কথা বলে প্রজাপতি টুনিকে তিন কন্যার কাছে নিয়ে যায়। আর প্রজাপতির কাছে তিন কন্যা টুনির কষ্টের কথা শুনে মনে মনে তাদের অনেক দয়া হয়। আর তারা টুনিকে বলে, টুনি, এই দ্বীপের শেষ প্রান্তে একটা সোনার পুকুর আছে, আর সেই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তুমি সেখানে গিয়ে যত ইচ্ছে মাছ তুলে নাও টুনি, কিন্তু সাবধান, তুমি একদম লোভ করবে না। টুনি, তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি মাছ নিয়ে ফিরে এসো। এই কথা শুনে টুনি পুকুরে যায়। তারপর সেখান থেকে তার প্রয়োজন মতো মাছ তুলে নেয়। তারপর আবার তিন কন্যার কাছে ফিরে আসে। তখন তৃতীয় কন্যা বলে ওঠে, টুনি, তোমার সততা দেখে আমরা অনেক খুশি হয়েছি। তুমি চাইলে এখানে বারবার আসতে পারো। আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্র তুমি নদীর মাঝখানে এসে বললে তুমি এখানে আসার রাস্তা পেয়ে যাবে। তিন কন্যার কথা শেষ হওয়ার পর টুনি তাদেরকে বিদায় দিয়ে মাছ নিয়ে বাড়ি চলে আসে। এরপর টুনির যখনই মাছ দরকার হতো, তখনই সে নদীর মাঝখানে গিয়ে মন্ত্র বলতো। আর মন্ত্র বলার সাথে সাথে নদীর জল দুই ভাগ হয়ে মাছ দিয়ে সিঁড়ি বেরিয়ে আসতো। আর সেই সিঁড়ি দিয়ে টুনি প্রতিদিন সেই সোনার দ্বীপে যেত আর মাছ নিয়ে আসতো। আর সেই মাছ বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেত। ধীরে ধীরে টুনির অভাব কেটে গিয়ে উন্নতি হতে থাকে। এইদিকে টুনির এত উন্নতি দেখে যজ্ঞ কাকের হিংসে হতে থাকে। সে ভাবে টুনি কি করে এত উন্নতি করলো। তারপর যজ্ঞ কাক টুনির কাছে যায় আর তাকে গিয়ে বলে, টুনি, ও টুনি, আমি অনেক অভাবে আছি গো, আমার সংসারটা যে আর চলছে না। আচ্ছা, তুই কিভাবে এত বড়লোক হলি রে? আমাকে একটু বড়লোক হওয়ার উপায় বলে দে না রে টুনি। তুই উপায় বলে না দিলে যে আমি আমার বউ বাচ্চা নিয়ে না খেয়েই মরে যাব রে। এ কথা বলে যজ্ঞ কাক অনেক কাঁদতে থাকে। যজ্ঞ কাকের কান্না দেখে টুনির মনে অনেক দয়া হয়। টুনি সব কথা যজ্ঞ কাককে বলে আর গোপন রাস্তার মন্ত্রটাও শিখিয়ে দেয়। সব শুনে যজ্ঞ কাক খুশি হয় আর খুশিতে নাচতে নাচতে নৌকা দিয়ে নদীর মাঝে যায় আর টুনির শিখিয়ে দেওয়া মন্ত্র বলে। মন্ত্রটা বলার সাথে সাথে জলের মধ্যে আবারও সিঁড়ি বেরিয়ে আসে আর সেই সিঁড়ি দিয়ে যজ্ঞ কাক সোনার দ্বীপে যায়। ও মা গো, এত সোনা! আমি আমার জীবনে এত সোনা কখনো দেখিনি। আমি সব সোনা নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব, আর সোনা বিক্রি করে আমি বসে বসে সারা জীবন খাবো। টুনি কি বোকা, সোনা না নিয়ে গিয়ে সে প্রতিদিন মাছ নিয়ে যায়। আমি কখনোই ওর মতো বোকা মোকাজ করবই না। এ কথা বলে যজ্ঞ কাক সোনার দ্বীপের গাছগুলোর সোনার ডাল কাটতে থাকে আর সেই ডালগুলো নৌকাতে গিয়ে রাখতে থাকে। এভাবে যজ্ঞ কাক নৌকাতে অনেকগুলো সোনার ডাল নিয়ে নেয়। তারপর যজ্ঞ কাক নৌকা দিয়ে চলে যেতে থাকে, কিন্তু মাছ নদীতে এসে হঠাৎই নৌকা ডুবতে থাকে আর যজ্ঞ কাক বলে ওঠে, হায় ঈশ্বর, নৌকাটা যে ডুবে যাচ্ছে, এখন আমার কি হবে? আমি যদি এতগুলো সোনার ডাল না নিতাম তাহলে আমার নৌকা ডুবতো না। এখন আমি এই মাঝ নদীতে কার কাছে সাহায্য চাইবো? এ কথা বলতে বলতে যজ্ঞ কাকের নৌকা মাঝ নদীতে ডুবে যায়, তার সাথে যজ্ঞ কাকও নদীতে ডুবে মারা যায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে কখনোই আমাদের লোভ করা উচিত নয়। লোভের বশে আমরা কোনো কাজ করলে তার ফল কখনোই ভালো হয় না। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প পেতে
আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।